আসছো, এত ভিড়, আর এই কথা হচ্ছে রে বাবা রি। এই জায়গাটা দেখ, এই গাছে উঠে হেবি সুন্দর। এই বট গাছে এটা অন্ধকারের সময় ভুতুরে লাগে, এখন তো লাইটিং করে খুব সুন্দর করে দিচ্ছে। পাতা নেই অথচ আমে ভরা, শাবাশ। এতক্ষণ মেলায় ছিলাম নীল পুজোয়, এখন যে যাচ্ছি মনে হচ্ছে ভুতুরে এলাকায় যাচ্ছি। এখনো এখনো এই যুগে, হ্যাঁ তখন অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এতটা দূর, নাহলে আমরা এই রাস্তাটা আগেই তুলতাম। চারিদিকে খেয়ে তার খেতে, যে এখন অন্ধকার বলে আমরা কিচ্ছু বোঝাতে পারছি না। ও সরি, এটা কোন এলাকা ভাই? ভাই রে ভাই, কিছুই দেখতে পাচ্ছি না ভাই। ভাই রে ভাই, চারিদিকে তো কোটিপতি কোটিপতি সম্পত্তি, কিন্তু নিচে মা নিচে রাস্তা কই দেখা যাচ্ছে? উড়িয়ে বাবা, বাগানটা দেখা, বাগানটা দেখা, এখন অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। প্রচুর আম আমরা নাগালে পাই যে। তো এখন আমাদের অন্ধকারে প্রিয়াঙ্কার কি করবে তাই সিটি মারছে। এটা পুরোটাই লেবু, লেবু বাগান। এ ভাই লাইট কোথায় রে? এটা লাইট কোথায়? অন্ধকারে জ্বলে না? এটা ফ্ল্যাশ জল হবে নাকি? এটা ফোন দাও, এটা আমি। লেবু বাগান, পুরো বাগান জুড়ে লেবু বাগান, কত লেবু বাগান। এটা এদের গাছে আবার এটা কি? দূর দূরান্ত কিছু দেখা যাচ্ছে না, শুধু একটাই বাড়ি আছে এতক্ষণ পরে। না না পাগল, এতক্ষণ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে 20 বছর আগে ব্যাক এই রাস্তায়, এখন এরকম অন্ধকার। ও মাই গড, কিছুই তো দেখা যাচ্ছে না। জয় যে কল বন্ধ হয়েছে, যেটা স্যালো মেশিন কিরে গুলো, গম না ধান? ও ধান দেখি দেখি, বাহ রাতে ধান মজাই আলাদা। ও এইকে পুরো খেয়ে যে দেখাই যাচ্ছে না, বড় দূর দূরান্তে কোনো কিছু নেই, বাড়িঘর। এখন অনেক হেল্প করছে ও। কি সুন্দর, এটা হচ্ছে তিল ক্ষেত, দেখো এত অন্ধকার লাইট দেখা যাচ্ছে। শোনা যেত 10 বছর আগে অনেক এখানে রাস্তায়, যে এখন কংক্রিট হয়ে গেছে, আগে মাটির রাস্তা ছিল আর এখানে কেউ যেতে পারতো না, এখন তাও মোটামুটি লোক চলছে। এখন হাঁটতে হাঁটতে জল পিপাসা লেগে গেছে, খুব জল পিপাসা লেগে গেছে। দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা, মানে এখানে দোকানও নেই যে দোকান থেকে জল কিনে খাবো। হেবি জল পিপাসা লেগেছে, তো এখানে শেষমেশ পাওয়া গেছে। তোমাদের বোতলটা একটু দেবে? কিছুক্ষণ পর মানে জল পিপাসা পেয়েছিল, জলটা খেলাম। ভাগ্য ভালো যে বোতলও পেয়ে গেছি, দেখ এরকম মানে আমরা জলের বোতলটা পেয়ে গেছি, ভাগ্যটা দেখ এরকম, সত্যি তাই। মানে এতক্ষণ জল দোকানও পাইনি যে একটা জল কিনবো। ঠিক আছে, আমার এই
তো আবার সে বাসবাগান চলে এসেছে, কিন্তু তোর দেখা ভাগ্য নাই আমাদের যে দেখো রে। না একজনের বাড়ি এসেছি, একজনের বাড়ি এই গাড়িটা রেখে গেছিলাম, এখন নেব। কেউ নেই, আমরা কেউ নেই বাড়িতে, তালা মারা, সর্বনাশ।